আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কবিতা কনসার্টের ধারাবাহিক আয়োজন বাংলা অডিও বুক সিরিজে শুনুন সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় উপন্যাস নিষিদ্ধ লোবানের তৃতীয় পর্ব রান্নাঘরে কিছুই পাওয়া যায় না চাল আছে কিন্তু রান্না করতে হবে সিরাজ তাড়া দেয় থাক মুড়ি বোধ ওরা যাবার সময় নিয়ে গেছেন হ্যাঁ সঙ্গে বাচ্চারা আছে বিধবা বোনের শিশু দুটির মুখ ক্ষণকালের জন্য বিলকিসের চোখের ভেতরে খেলা করে ঘরের ভেতরে একবার দেখে নেবেন নাকি কি দেখব দামি কিছু ফেলে গিয়ে থাকলে না হয় সঙ্গে নেওয়া যেত কি আর সঙ্গে নেব সিরাজ কত কিছুই তো ফেলে দিতে হল ফুঁদিয়ে লণ্ঠন নিভিয়ে দেয় সিরাজ তোমার কিছু খাওয়া জুটল না আপনিও তো না খেয়ে আপা নিঃশব্দে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে ওরা পথের ওপর দাঁড়িয়ে সিরাজ একবার সামনে পেছনে দেখে নেয় সন্দেহজনক কিছু চোখে পড়ে না ফিসফিস করে বলে কেউ নেই তবু সাবধান থাকা ভালো পথ ছেড়ে এদিকে আসুন বাড়িগুলোর ধার ঘেঁষে ড্রেনের পাট দিয়ে দ্রুত সন্তর্পণে হেঁটে চলে ওরা রেললাইন পার হয়ে কাঠের গুদামগুলো পড়ে বড় বড় গাছ কাত হয়ে আছে কিছু চেরাই হয়েছে কাঠের সোঁদা গন্ধে বাতাস মম করছে বিলকিসের মনে পড়ে যায় ছোটবেলায় এখানে এসে হা করে সে কাঠ চেরাই দেখত প্রতিদিনই চোখে কাঠের গুড়া পড়ত চোখ লাল হয়ে যেত গন্তব্য ঠিক বুঝতে পারে না বিলকিস এর তো সিনেমা হলে রাস্তা হ্যাঁ আপনার মনে আছে কেন মনে থাকবে না ফিসফিস করে কথা বললেও সিরাজ এখন নিজের ঠোঁটে আঙুল রেখে কথা না বলার ইশারা দেয় গন্তব্য আর জিজ্ঞেস করা হয় না কখনো থেমে চারিদিকে দেখে নিয়ে কখনো দ্রুত পায়ে খোলা একটা জায়গা পার হয়ে ঝোঁপের সমান মাথা নিচু করে নিঃশব্দ এগিয়ে চলে সিরাজ বিলকিস তার অনুসরণ করে অচিরে একটা পাড়ায় এসে ঢোকে তারা কথা বলার নিষেধ সত্ত্বেও বিলকিস না বলে পারে না মোক্তার পাড়া না হ্যাঁ প্রায় এসে পড়েছি একটা বাড়ির সম্মুখে এসে সিরাজ দ্রুত একবার দেখে নেয় চারদিক তারপর হঠাৎ বিলকিসের হাত ধরে একটা চালার পেছনে টেনে নিয়ে যায় জলেশ্বরীতে এই প্রথম মানুষের সাড়া পায় বিলকিস দূরে কাঁকড় বিছানো বড় সড়কের ওপর পায়ের শব্দ কে যেন ধীর পায়ে হেঁটে যাচ্ছে চালার পেছন থেকে বেরিয়ে এসে কাঁঠাল গাছের নীচ দিয়ে একটা বাড়ির ভেতরে ঢোকে দুজনে প্রশস্ত আঙিনা ভেতরে অন্ধকারও অনেকটা তরল আগে না জুড়ে শুকনো পাতার ছড়াছড়ি বাঁদিকে তিনটি কাঁঠাল গাছ ঘিরে বেড়া চলে গেছে ডানদিকে বড় একটা টিনের ঘর সম্মুখের শেষ মাথায় রান্নার চালা তার পাশে স্তূপ করে খড়ের গাদা গরুর গোয়াল গোয়ালটা শূন্য বাড়িটাকেও জনশূন্য মনে হয় কেউ নেই বাড়িতে ফিসফিস করে সিরাজ বলে আছে বিলকিস অবাক হয় আঙিনা দেখে তার মনে হয়েছিল কতকাল মানুষ এখানে বাস করেনি বিলকিস নিঃশব্দে দাঁড়াবার ইশারা করে বেড়ালের মতো লঘু পায়ে সিরাজ টিনের ঘরের বারান্দায় উঠে যায় তখন চোখে পড়ে বিলকিসের বারান্দায় জল চোখের উপর স্থির বসে থাকা একটা মানুষের আদল তার সঙ্গে কথা হয় সিরাজের তারপর সে বারান্দার কিনারে এসে ইশারায় বিলকিসকে কাছে ডাকে কাছে আসতেই সিরাজ লোকটিকে বলে কাদের মাস্টারের মেয়ে লোকটি প্রাণহীন মূর্তির মতো সম্মুখের দিকে তাকিয়ে বসে থাকে কথাটা শুনেছে কি শোনেনি বিন্দু মাত্র বোঝা যায় না লোকটির দৃষ্টি আঙিনার দিকে স্থির নিবদ্ধ সিরাজ চাপা গলায় বলে ইনি আলেফ মুক্তার এখন চোখে দেখতে পান না অস্ফুট কাতর ধনী করে ওঠে বিলকিস এককালের জাঁদ্রেল মুক্তার বলে খ্যাতি ছিল তার ব্রিটিশ আমলে মুসলিম লীগের স্থানীয় নেতা ছিলেন বিলকিসের এখনও মনে আছে ভোটে জেতার পর তার গলায় ফুলের মালা দিয়ে জলেশ্বরীতে মিছিল বেরিয়েছিল পাকিস্তান হবার বছরে বালিকা বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনীতে আবৃত্তি করে বিলকিস ফার্স্ট হয়েছিল পুরস্কার হাতে তুলে দিয়েছিলেন আলেফ মুক্তার তারপর চুয়ান্ন সালের ভোটে যখন নবগ্রামের কাশেম মিয়ার কাছে তিনি হেরে যান তখন বিলকিসের মনে পড়ে মা গঞ্জনা দিচ্ছিলেন বাবাকে কই ছাত্রের জন্য তোমার না এত গর্ব তোমার ছাত্রই তো এখন জিতেছে মন খারাপ করছো কেন এতকালের বন্ধুর জন্যে মন খারাপ না করে কাশেমের জন্য লাফাও দেখি ছাত্রের দিকে তোমার কত টান বাবার সেই অপ্রস্তুত মুখখানা স্পষ্ট দেখতে পায় বিলকিস এসে আলেপ মুখার পাতাঝরা আঙিনার দিকে তিনি স্থির তাকিয়ে থাকেন কিংবা চোখ হারিয়ে ফেলবার পরও তাকিয়ে থাকার অভ্যেস মানুষের যায় না ঠিক কি বলবে বুঝতে পারে না বিলকিস উনি কি ওই রকমই বসে থাকেন সারা রাত ঘরের ভেতরে সেকালের ভারী দুটো আলমারি অতি প্রশস্ত একটা খাট অন্ধকারেও বার্নিশের কোথাও কোথাও আলোর বিন্দু ধরা পড়ে আছে আর একটা ভ্যাবসা গন্ধ কাপড় ভিজে ভালো করে না শুকাবার মতো তীব্র ঘ্রাণ বাড়িতে আর কেউ নেই না বউ ছেলে মেয়ে এক মেয়ের বিয়ে হয়েছিল নেভির এক লোকের সঙ্গে কোথায় আছে জানি না বাকি দুই ছেলে দুজনেই পাবনায় একটু থেমে সিরাজ যোগ করে মানসিক হাসপাতালে একটু দাঁড়ানাপা সিরাজ বাইরে যায় অনুচ্চ স্বরে আলেপ মুক্তারের সঙ্গে কি কথা বলে আবার ফিরে আসে ঘরে বিলকিস জিজ্ঞেস করে বউ বলতে পারব না কেন বউ তার বাপের বাড়িতেই দিন থেকে আছে চোখ একেবারেই নষ্ট হয়ে গেল প্রায় সেই থেকেই আসে না কি জানি অনেক দিন দেখিনি উনি এভাবে থাকেন দেখে কে রান্না খাওয়া ওর পুরনো মুহুরি সেই দেখাশোনা করত গণ্ডগোলের সময় সে পালিয়েছে এখন সিরাজ চুপ করে থাকে এখন কে দেখে আপা এখন কে কাকে দেখবে সিরাজের এ নিষ্ঠুর উত্তর শুনে স্তম্ভিত হয়ে যায় বিলকিস একটা মানুষ অন্ধ বয়স প্রায় সত্তর তাকে কেউ দেখছে কি না সেই প্রশ্নে এতটা তাচ্ছিল্য আশা করা যায় না অন্তত সিরাজের কাছ থেকে সে বিলকিসকে সম্পূর্ণ নিজের উদ্যোগে নবগ্রাম থেকে এ পর্যন্ত সঙ্গ দিয়েছে এবং কেবল এই আশঙ্কায় যে বিলকিসের কোন ক্ষতি বা বিপদ হতে পারে পা আবার টন করে ওঠে বিলকিস অনুমানে খাটের কোণ হাতড়ে বসে পড়ে সিরাজ অন্ধ বুড়ো মানুষ কেউ তাকে দেখছে না বলতে গিয়ে হাসলে কেন সিরাজ আবার হাসে খুব সংক্ষিপ্ত মৃদু তরঙ্গের হাসি কাছে আসে সে আপা আমি হাসছি না এটা হাসি নয় আপা শুনবেন আলেফ মুক্তারের অবস্থা কে তাকে দেখে বিহারি কতগুলো ছোকরা আছে তারা বিহারি সন্ত্রস্ত হয়ে পড়ে বেলকিস এ কোথায় নিয়ে এলে তাকে সিরাজ হ্যাঁ বিহারি কয়েকটা ছোকরা প্রথমবার জলেশ্বরীতে যখন মিলিটারি আসে তার আগের রাতে টের পাওয়া গিয়েছিল ওরা আসবে ছেলেরা সবাইকে সাবধান করে দেয় মাঝ রাতে সবাই শহর ছেড়ে নদীর ওপারে চলে যায় বাঙালিদের ভেতরে পড়ে থাকে শুধু আলেফ মক্তার মিলিটারি আসবার পর বিহারীরা দলে বলে বেরোয় প্রতিটা বাড়ি ঢুকে তছনছ করে লুট করে একদল এসে দেখা পায় মুক্তার সাহেবের তারপর অন্ধ দেখে বদমাশগুলো ফুর্তি হয় আলেফ মুক্তারের গলায় জুতোর মালা দিয়ে বুকের ওপর জয় বাংলা নিশান লাগিয়ে কোমরে গরু বাঁধার দড়ি বেঁধে সারা শহর তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায় অন্ধ মানুষ হাঁটতে পারে না বারবার পড়ে যায় বাঁশ দিয়ে খুঁচিয়ে তাকে খাড়া করে লাথি মারে টেনে নিয়ে বেড়ায় তারপর ফিরিয়ে এনে একা বাড়িতে রেখে যায় আবার পরের দিন তাকে নিয়ে বেরোয় আবার সে একই বৃত্তান্ত এরপর মাঝে মাঝে তাকে নিয়ে এরকম করে মজা করবার জন্যে বাঁচিয়ে রেখেছে তারাই কখনো কিছু এনে খেতে দেয় হতভম্ব হয়ে যায় বিলকিস শুনলাম আজও নিয়ে সারা বিকেল ওইভাবে ঘুরিয়েছে তারপর থেকে চুপ করে জল চোখের উপর বসে আছেন সিরাজ একটু চুপ করে থেকে বলে এখানে যা লুট করবার সব নিয়ে গেছে ঘরের ভেতরে কেউ আসে না তাই এখানে আপনাকে নিয়ে এলাম এখানে ওরা আজ রাতে আর আসবে না আর এলেও ভেতরে ঢুকবে না জানেন তো পালাবার সবচেয়ে বড় জায়গা শত্রুর ঘাঁটির ভেতরে বয়সের তুলনায় সিরাজ তার কথায় যে অভিজ্ঞতার পরিচয় অবলীলাক্রমে দেয় বিলকিস অবাক না হয়ে পারে না তার ভাই খোকাও কি এরকম সাবালক হয়ে গেছে বিলকিস আস্তে আস্তে বাইরে আসে এসে আলেফ মুখতারের কাছে দাঁড়ায় কে আঙিনার দিকে চোখ রেখে চমকে প্রশ্নটা করেন আলেফ মুক্তার আমি অনেকক্ষণ পর্যন্ত কিছু আর বলেন না সিরাজ নিঃশব্দে এসে বিলকিসের পাশে দাঁড়ায় হঠাৎ গলা পরিষ্কার করেন আলেফ মুক্তার সেই অপ্রত্যাশিত শব্দে সমস্ত পরিবেশ যেন চমকে ওঠে তারপর তিনি আঙিনার দিকে স্থির চোখ রেখেই অত্যন্ত দৃঢ় গলায় বলেন তোমার বাবা আমার খুব বন্ধু লোক ছিলেন তারপর তিনি চুপ করে যান অনেকক্ষণ অপেক্ষা করে বিলকিস কিন্তু মোক্তার আর কিছু বলেন না আপনি ভেতরে যাবেন না সাড়া নেই ভেতরে আপনাকে শুইয়ে দিই তবু কোনো সাড়া নেই সিরাজ অসহিষ্ণু গলায় বলে উনি এখানেই থাকুন না আপনি ভেতরে যান আমি ওর কাছে বসছি এখানে কতক্ষণ বসে থাকবেন বেলকিস সিরাজকে উপেক্ষা করেই মোক্তার সাহেবকে আবারও সম্বোধন করে আলেফ মুক্তার হঠাৎ হাহাকার করে ওঠেন কোথায় যাব কবরে যাব আজ এতগুলো ছেলে মেরে ফেলল কি কি বললেন আত্মনাদ করে ওঠে বিলকিস দেখতে পায় না তবু ওদের মুখ দেখতে পাই ফুঁপিয়ে ওঠেন আলেফ মুক্তার সিরাজ অপ্রত্যাশিত এক কাণ্ড করে বসে বিলকিসের হাত ধরে টান মেরে সরিয়ে এনে ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয় চাপা গলায় গর্জন করে ওঠে আপনি ভেতরে থাকুন না পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে বারান্দায় ছুটে আসে বিলকিস কাদের মেরেছে কোন ছেলেদের বিলকিসের বুকের ভেতর ঠাস করে এসে আছাড় খায় খোকার মুখ আলেফ মুক্তার এই প্রথমবার আঙিনার দিক থেকে মুখ ফিরিয়ে হাতরে খপ করে বিলকিসের হাতখানা ধরে ফেলেন দুর্বল কম্পিত হাতে দ্রুত গতিতে সারা হাত ছুঁয়ে দেখেন তারপর বলেন সব লাইন করে বাজারে তোমার ভাইয়ের নাম খোকানা আপনি এদিকে আসুন সিরাজের কণ্ঠস্বর থমথমে বিলকিস বিস্ফারিত চোখে একবার সিরাজ একবার আলেফ মুক্তারের দিকে তাকায় তারপর সিরাজকে অনুসরণ করে ঘরের ভেতরে ঢোকে আপনি বসুন নিজেই অবাক হয়ে যায় বিলকিস অত্যন্ত শান্তভাবে খাটের কোণে গিয়ে বসে সিরাজ কিছুক্ষণ সমুখে দাঁড়িয়ে থেকে পাশে বসে তার আলমের নকশায় একটা উজ্জ্বল ছোট্ট আলোর বিন্দুর দিকে তাকিয়ে সে বলে আপনার ভাই খোকা মারা গেছে এতক্ষণ আপনাকে বলিনি ভেবেছিলাম বলবো না কথাটা বলেই সিরাজ এক হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে নিঃশব্দে কাঁদতে থাকে বিলকিসের কান্না পায় না তার মনে হয় একটা জানা খবরই দ্বিতীয়বার কেউ তাকে শুনিয়ে গেল সিরাজের পিঠে হাত রাখে সে তখন আরও ফুঁপিয়ে ওঠে সিরাজ এই কমাসের প্রতিটি মৃত্যু একের পর এক তরঙ্গের মতো তার দিকে ধেয়ে আসে শান্ত কণ্ঠে বেলকিস উচ্চারণ করে খোকা নেই নিজেকে সামলে নেয় সিরাজ সামলাতে একটু সময় লাগে সেটুকু অপেক্ষা করে বেলকিস তারপর জিজ্ঞেস করে কি হয়েছিল অনেকগুলো ছেলে বাজারে দাঁড় করায় একসঙ্গে গুলি করেছিল খোকা ছিল হ্যাঁ তুমি কখন জানলে তখন খোঁজ নিতে বেরুলাম মোক্তার সাহেবের কাছে শুনলাম খোকার নাম করে বললেন না বললেন অনেকে ছিল মুফিজ নান্টু এরফান চুনি মার্চেন্টের ছোট শালা তারপর বললেন কাদের মাস্টারের ছেলে বাজার করতে এসেছিল কিছু লোক মারা গেছে কয়েকজন দোকানদার কয়েকটা বাচ্চা ছেলেও আছে দুপুরবেলায় কখন ঠিক জানি না কিছুক্ষণ শূন্যতার ভেতর নিক্ষিপ্ত থেকে বিলকিস জিজ্ঞেস করে উনি দেখতে পান না কেউ তাকে বলেছে গুলির কথা কে বলেছে প্রশ্ন করে সিরাজের কাছে উত্তর আশা না করে সে উঠে দাঁড়ায় কোথায় যাচ্ছেন ওর কাছে শুনতে চাই আর কি শুনবেন বিহারিরা বিকেলবেলায় ওকে কোমরে দড়ি পরিয়ে টেনে নিয়ে গিয়েছিল বাজারে সেখানে ওরাই ওকে বলে ছেলেদের নাম ঠিক তখন দরজার কাছে এসে দাঁড়ান আলেফ মুক্তার হাত দিয়ে হাতড়ে হাতড়ে ভেতরে এগিয়ে আসেন তিনি বিলকিস উঠে তার হাত ধরে বিছানায় নিয়ে আসে আলেফ মুক্তার কাতুর একটা আহ ধ্বনি করে নীরব হয়ে যান তাকে কিছু জিজ্ঞেস করবার মতো নিষ্ঠুর হতে পারে না বিলকিস অনেকক্ষণ পরে আলেফ মুখতার বলেন এত বড় পাষাণ মানুষের অন্তঃকরণ নেই হুকুম দিয়েছে লাশ যেখানে আছে সেখানে থাকবে কেউ হাত দিতে পারবে না কচি ছেলেগুলোকে কাক শকুনে ছিঁড়ে খাবে দাফন হবে না কে হুকুম দিয়েছে মিলিটারি মিলিটারি ছাড়া হুকুম দেবার আছে কে তাদের মরতে হবে না কোনো দিন তাদের মাটি দেবার দরকার হবে না কোনো দিন ছেলেদের প্রাণ নিয়েছিস মায়ের কোল খালি করেছিস মায়ের মতো মাটি তার কোলে রাখতে দিবি না এজিতের দল যেখানকার লাশ সেখানে থাকবে মাটি সর্বত্র মুখ্যের দল মাটি তাদের নিজের বুকে টেনে নেবে আল্লাহর ফেরেস্তা দাফন করবে ফেরেস্তার কাছে তোর হুকুম টিকবে না খসখসে গলায় বিলাপ করে চলেন আলেপ মুক্তার তার সে বিলাপ সহ্য করা যায় না কিন্তু চুপ করতে বলবে মনে হয় বাতাস হাহাকার করছে অন্ধকার বিলাপ করে চলেছে মানুষের সাধ্য নেই তা থামিয়ে দেয় একসময় নিজেই তিনি চুপ করে যান কেবল সোঁসোঁ করে কষ্টকর শ্বাস নেবার শব্দ ওঠে সিরাজ আপা বারান্দায় এসো বাইরে এসে জিজ্ঞাসু চোখে সিরাজ বিলকিসির দিকে তাকায় সিরাজ তুমি বলেছিলে না মিলিটারি রাতে বেরোয় না কেন আমি যাব বাজারে যাব খোকার লাশ না দেখলে বিশ্বাস হবে না খোকাকে আমি দেখব তাকে আমি নিজের হাতে মাটি দেব কথাটা শুনে চঞ্চল হয়ে পড়ে সিরাজ তুমি যাবে আমার সঙ্গে বিলকিসের গলায় নিষ্কম্প রিজু উচ্চারণ শুনে সিরাজ ভীতু হয়ে পড়ে যাবে কি যাবে না এ একেবারে অসম্ভব কথা আপা তুমি না যাও আমি একাই যাব সিরাজ তাড়াতাড়ি বলে ওঠে আমার কথা নয় আমার জন্য বলছি না যাওয়াই সম্ভব হবে না খোলা জায়গা বিহারীদের চোখে পড়ে যাবেন তাই বলে আমার মায়ের পেটের ভাই তার দাফন হবে না আমি চুপ করে থাকব আপনি শুধু শুধু পাগলামি করছেন আমি যাব সিরাজ ওরা দেখামাত্র গুলি করে করুক আমার লাশও পড়ে থাকবে এতক্ষণ যে বেলকিসকে সিরাজ জানত এখন অন্য কেউ মনে হয় এমন কেউ যে একটা প্রবল ঝড়ের ভেতর স্থির দাঁড়িয়ে রয়েছে সিরাজ কিছুক্ষণ চিন্তা করে সন্ধ্যের সময় বিলকিসকে রেখে যখন খবর নিতে বেরিয়েছিল তখন কেবল আলেপ মুক্তার নয় মিষ্টি দোকানের মকবুলদার কাছে শুনেছিল লাশ যেখানে আছে সেখানে পড়ে থাকবে কেউ ছোঁয়া দূরে থাক কাছে গেলে পর্যন্ত গুলি করা হবে কৌশলটা আতঙ্ক সৃষ্টি করবার জন্যে না লাশের নিকটজন কারা আছে তাদের ধরবার জন্য স্পষ্ট নয় তোমার যদি ভয় করে সিরাজ তুমি না হয় থাকো আমি একাই যাব ঢাকা থেকে ভাইয়ের মরবার খবর শোনার জন্য যদি এসে থাকি তো তার মরা মুখও আমি দেখে যাব নিজের হাতে মাটি দেব বেশ দেবেন আপনার ভয় না করলে আমার কি কথাটা বেপরোয়া শোনাতে পারত শোনালো কিন্তু অভিমান কম্পিত বিলকিস তার হাত ধরে জলচৌকির ওপর বসায় তারপর বলে মুক্তার সাহেব কি করছেন দেখা দরকার উঠে ভেতরে যায় সে কাটা একটা গাছের মতো পড়ে আছেন তিনি মুখের ওপর ঝুঁকে দেখে ঘুমিয়ে গেছেন মরে যাননি তো বুকের পরে আলতো করে হাত রাখে বিলকিস খুব ধীরে শ্বাস বইছে হৃৎপিণ্ডের সংকোচন বিক্ষোভ অত্যন্ত নিচু পর্দায় চলছে তার মুখের দিকে কিছুক্ষণ অপলক চুখে তাকিয়ে থাকে সে বাবার কথা মুহূর্তের জন্যে মনের ভেতরে নড়ে ওঠে আবার শান্ত হয়ে যায় সে বিলকিস বাইরে এসে সিরাজের পাশে বসে কখন বেরুলে ভালো আরও কিছু পরে দুপুর রাতের দিকে তখন ওরা টহল দেয় না রাত দুপুরের পরে বড় একটা না বিহারী হোক আর মিলিটারির যত চেলাই হোক ওদেরও তো ভয় আছে কিসের ভয় বারে দেখছেন না চোখের সামনে পুলে ডিনামাইট মেরে গেল রাতেই ওরা আসে অন্ধকারের সঙ্গে মিশে থাকে ছায়ার মতো চলাফেরা করে হামলা করে কোথায় মিশে যায় কেউ বলতে পারে না খোদ ঢাকাতেই তার প্রমাণ পেয়েছে বিলকিস স্বাধীন বাংলা বেতার থেকে খবরে শুনেছে সিরাজ বলে সেই রাগে তো আজ এতগুলো খুন করল এর প্রতিশোধ দেখবেন ওরা নেবে ছেলেটির ভয় অনেকটা কমে গেছে তার কথা শুনলে মনে হয় পারলে সে এক্ষুনি প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে বিলকিস বলে আচ্ছা সিরাজ একটা কথার উত্তর দেবে এত ঝুঁকি নিয়ে আমার সঙ্গে জুটে গেলে কেন আমি সত্যি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক অনেক করেছ তুমি স্বস্নেহে তার হাতে কয়েকটা চাপড় দেয় আসলে সে বুঝে দেখতে চায় কাঁচা বয়সে মেয়েদের জন্য মোহ থেকেই সিরাজ এত বড় ঝুঁকি নিতে চাইছে কিনা তা যদি হয় তার উচিত হবে না তাকে প্রশ্রয় দেয়া বলো সেই নবগ্রাম থেকে এত দূর এলে এত ঝুঁকি নিলে কেন খোকার মতো যদি ধরা পড়তে তোমাকেও যদি মেরে ফেলতো সিরাজ চুপ করে ভাবে ক্রমশ মাথাটা তার ঝুঁকি আসে সমুখের দিকে অনেকক্ষণ পর হঠাৎ মাথা তুলে বলে হ্যাঁ ধরা পড়তে পারতাম তবু এলে কেন আমি যে কাজ করছি তার মানে কাজ করছি সিরাজ প্রস্তুতভাবে একটুখানি হাসে তারপর গম্ভীর হয়ে গিয়ে বলে বাবা মা বোন সবাই চলে যাবার পর আপনাকে বলেছি তো ইন্ডিয়ায় চলে যেতে চেয়েছিলাম সাহস হয়নি কয়েক সপ্তাহ পালিয়ে বেড়িয়েছি একদিন কি একটা শোর উঠল রাত দুপুরে উঠে পালাতে হলো। জানেন দিদি এমন জায়গা দিয়ে ঘোর অন্ধকারের ভেতরে আমাকে পালাতে হয়েছিল যেখানে গক্ষুর সাপের রাস্তা না সবাই জানে দিনের বেলাতেই আমরা কেউ ওদিকের ধারে কাছে যেতাম না সেখান দিয়েই আমাকে পালাতে হয় আপা সিরাজের মুখে একবার আপা একবার দিদি এই প্রথম কানে লাগে বিলকিসের জলেশ্বরী হিন্দু প্রধান জায়গা ছিল এক সময় এখনও এখানে অনেক মুসলমান পরিবার দাদা দিদি ব্যবহার করে আপা চল হয়েছে পাকিস্তান হবার পরে তার আগে বুবু চলত বুবু ডাক আশা করেনি বিলকিস কিন্তু আপা আর দিদি এর কোনো একটা হলে তার কানে লাগত না সম্বোধনের দুটোই ব্যবহার করাতে সিরাজকে তার বয়সের চেয়েও ছোট মনে হয় বেড়ে ওঠা একটা কিশোর মনে হয় যে এখনো ঠিক অভ্যস্ত নয় অচেনা কোনো মহিলার সঙ্গে দীর্ঘকাল কথা বলতে সিরাজ বলে চলে প্রতি মুহূর্তে ভাবছিলাম এই সাপের কামড়ে মরব এই সাপ ছোবল দেবে জানেন তো রংপুর গক্ষর সাপের জন্য কেমন বিখ্যাত কিন্তু কি আশ্চর্য কি করে বেঁচে গেলাম পরদিন মনে হল কেন যাব ইন্ডিয়ায় যাব না এখানেই থাকব আমার বাবা মা ভাই বোন যেখানে গেছে সেখানেই থাকব শেষ দেখবো তুমি খুব সাহসী না সাহস নয় আপা সাহস ওদের আমার কয়েকজন বন্ধু ওরা গোড়াতে ইন্ডিয়া গেছে সেখানে ট্রেনিং নিয়েছে দেশের ভেতরে ঢুকে মিলিটারির সাথে যুদ্ধ করছে সাহস ওদের ওরা সাহসী কিছুক্ষণ চুপ করে থেকে সিরাজ যেন বন্ধুদের কল্পনায় দেখে নেয় দীর্ঘ নিঃশ্বাস পড়ে তার কি হলো কিছু না তুমি সাহসী নইলে ডিনামাইটের ঘটনা শুনেও তুমি আমার সঙ্গে জলেশ্বরী চলে আসতে পারলে মনসুরদা বলেছেন বলেই তো এলাম মনসুরদা আপনাকে বলা হয়নি এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম খেই হারিয়ে ফেললাম মনসুরদার সঙ্গে কাজ করছি ওপার থেকে যারা আসে তাদের সাহায্য করি মনসুরদা করেন আজ ডিনামাইট হয়ে যাবার পর এক ট্রেন সৈন্য আসে তারপর আমার ওপর ডিউটি পড়েছিল স্টেশনের দিকে চোখ রাখার বিকেলে ট্রেনে আপনি এলেন আমি লক্ষ্য করেছিলাম তুমি আমাকে প্ল্যাটফর্মে দেখেই ঝোপের আড়ালে চলে গেলে আপনি তো আট দশজন যাত্রীর মতো নন আপনাকে দেখেই চেনা যায় ঢাকা থেকে এসেছেন তাই হ্যাঁ আমি তো এক নজরেই বুঝেছি মনসুরদাকে বলতেই তিনি ভালো করে দেখলেন আপনি তখন স্টেশনের ঘরের ভেতরে জানালা দিয়ে দেখেই মনসুরদা আমাকে বললেন কে চিনেছিস কাদের মাস্টার আমার সারের মেয়ে তোমার মনসুরদা আমার বাবার ছাত্র কে বলতো আপনি কি চিনবেন পরাণ হকারের নাতি ব্রিটিশ আমলে ইংরেজ সাহেবের কাছ থেকে যে মেডেল পেয়েছিল সে মেডেল আমি দেখেছি এখনও ওদের ঘরে আছে মনসুরদা আমাকে বললেন বোধহয় জলেশ্বরীতে যেতে চায় কিছুতে যেতে দিবি না আর যদি যেতেই চায় পৌঁছে দিয়ে আসবি তোমার মনসুরদা এলো না কেন সামনে তার অনেক কাজ তাছাড়া ভোরবেলা ওই হামলাটার পরে মনসুরদা তো কিছুতেই জলেশ্বরীতে যেতে পারেন না আপনি যদি জলেশ্বরীতে যেতে চাইতেন কি করতেন তিনি তাই আমাকে পাঠালেন আমি তো আপনাকে অনেকবার নিষেধ করলাম আপনি শুনলেন না তোমার মনসুরদা তো বলেই ছিল আমি যদি যেতে চাই আমাকে পৌঁছে দেবে তাই তো দিলাম উনি তো বলেননি আমার সঙ্গে বাজারে যাবে খোকার লাশ দাফন করতে সিরাজ চিন্তা করে ধরো উনি মানা করলেন তাও তুমি যাবে আমার সঙ্গে সিরাজকে দ্বিধাগ্রস্ত মনে হয় অবশেষে বলে আমার মনে হয় মনসুর দাও আপনার সঙ্গে যেতেন কেন বলছ আপনি যে একটা কথা বললেন তা আমার মনে গেঁথে গেছে কোন কথা ভাইয়ের লাশ পড়ে আছে শুনেও থাকতে পারেন না সিরাজের কণ্ঠস্বরে গাঢ় বিষণ্নতা এবং খেদ ফুটে বেরোয় জানে না পা আমার মনে হয় আমি খুব নিচু ধরনের ভিতু আবার ও কথা কেন বিহারীরা যখন এলো আমি বাবা মাকে ফেলে পালিয়ে গেলাম কেন আমি তো জানতাম ওরা কিছুতেই প্রাণে বাঁচিয়ে রাখবে না কাউকে সবাইকে ফেলে আমি একা পালিয়ে গেলাম ভিতু নই তো কি আপনার মতো আমার সাহস নেই কেন ভাইয়ের জন্য আপনার যেরকম টান আমার ছিল না কেন সিরাজ মুখ ঢাকে কাঁচ বিলকার পিঠে হাত রাখে বলে সিরাজ মার্চ মাসের চব্বিশ তারিখেও কেউ যদি আমাকে বলতো বেশি কিছু না মাঝরাতে নির্জন একটা রাস্তা দিয়ে একা হেঁটে যেতে পারবে বিশ্বাস করো আমি কল্পনা করেও ভয়ে মরে যেতাম পঁচিশ তারিখে এত লোক মারা গেছে শুনেছি আলতাফ যদি বেঁচে থাকতো মৃত্যুকে আমার ভয় করত এতগুলো লোকের মৃত্যু আমার কাছে কাহিনী হয়ে থাকত আলতাফ নেই আমার মৃত্যু ভয় নেই মৃত্যুর জন্য আমার শোকও নেই খোকাকে গুলি করে মেরেছে খোকার লাশ পড়ে আছে খোকার লাশ কেউ চুঁতে পারবে না কই আমার চোখে তো পানি আসছে না পানি এলো না ছমাস আগেও কেউ যদি খোকার মৃত্যু সংবাদ আমাকে দিত পৃথিবীটা চৌচির হয়ে যেত না এখন তো আমি ঠিক পায়ের উপর দাঁড়িয়ে আছি খোকাকে কবর দেওয়ার কথা ভাবছি কেউ ভীত নয় সিরাজ কেউ ভেঙে পড়ে না শোক কখনো এত বড় নয় যে মানুষ মাথা তুলে দাঁড়াতে পারে না একটু চুপ থেকে বিলকিস যোগ করেন কখন বেরুবে সচকিত হয়ে ওঠে সিরাজ এতক্ষণ সে যেন অন্য একটা জগতে ছিল উঠে দাঁড়িয়ে বলে বেরুবার আগে আমি বরং একবার ঘুরে দেখে আসি কতদূর যাচ্ছ বেশি দূর না মোড় পর্যন্ত তখন পায়ের আওয়াজ পেলেন না শান্তি কমিটির ছোকরাগুলো টহল দিচ্ছিল ওরা যতক্ষণ আছে মোড় পেরোনো মুশকিল তবে বেশিক্ষণ থাকে না এই যা আমি দেখে আসি আবার বিড়ালের মতো আঙিনাটি মুহূর্তে পার হয়ে সিরাজ বেড়ার আড়ালে হারিয়ে যায় একবার করে ওঠে বিলকিসের বুক একবার খোকার মুখ মনে পড়ে সে যেন স্পষ্ট দেখতে পায় নিজের জমাট বাঁধা রক্তের ভেতরে মুখ থুবড়ে পড়ে আছে খোকা বিলকিসের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে